শ্রী গণেশায় নমঃ, শ্রী গোপাল কৃষ্ণায় নমঃ। জন্মাষ্টমী তো এসেই গেল, এখন প্যান্ডেমিকের মধ্যেই গোপালের জন্মদিন পালনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রথমেই আমি গোপালের একটা ফুল বডি স্পা করব। স্পা করার জন্য একটি কাঁসার বাটিতে দই আর লেবু একসাথে নিয়ে গোপালের সারা অঙ্গে মাখিয়ে দিলাম। গোপাল পিতল বা কাঁসার হওয়ায় সারা বছর অক্সিডেশনের ফলে সারা গায়ে কালো বা একটু সবুজ আভা ছোপ হয়ে যায়। এই যে দই আর লেবুর মিশ্রণটি অ্যাসিডিক হওয়ায় এই দাগ ছোপ সব উঠে যায়, পুরনো শৃঙ্গার উঠে যায়। তাই জন্মদিনের আগে বডি স্পা খুবই জরুরি। ঘণ্টাখানেক এভাবে সারা গায়ে মাখিয়ে একটু রেখে দিলাম। তারপর জলাভিষেক করে সব কিছু ধুয়ে দিলে আমার বড়বাবু চকচকে হয়ে গেলেন। বাসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরু। আতসি পুষ্প সংকাশং হর নূপুর শোভিতং রত্নকঙ্কন কেয়ূরং কৃষ্ণং বন্দে জগদ্গুরু। কুটিল লোক সংযুক্তং পূর্ণচন্দ্র নিভাননং বিলাসত কুণ্ডলথরং কৃষ্ণং বন্দে জগদ্গুরু। মন্দরগন্ধ সংযুক্তং চারুহাসং চতুর্ভুজং পরহি পিঞ্জ বসুধাঙ্গং কৃষ্ণং বন্দে জগদ্গুরু। ঠিক একইভাবে দই এবং জলাভিষেক করার ফলে আমার ছোটবাবু একদম চকচকে হয়ে গেলেন। তারপর দুজনেই শৃঙ্গার এবং নতুন সাজ পোশাক পরবার জন্য একদম রেডি। এখানে বলে রাখি, আমার গোপুবাবুদের জামা গয়না চুল সবই আমি নিজের হাতে বানাই। বাড়ির বাকি ঠাকুরদেরও সময় পেলেই আমি গয়না ইত্যাদি বানিয়ে সাজিয়ে দিই। কিনেও সাজানো যায়, তবে আমি নিজের বানানো জিনিস দিয়ে সাজাতেই বেশি পছন্দ করি। দ্বিতীয় পর্বে গোপালের শৃঙ্গার শুরু হলো। প্রথমে আইলাইনার এবং আই শ্যাডো আঁকছি। আমি চেষ্টা করি চোখের কাজ কোনো রং না দিয়ে অরিজিনাল আইলাইনার দিয়ে করতে। বাকি সব কিছুর জন্য ফেব্রিক কালার ব্যবহার করছি। সবুজ জামার সাথে ম্যাচিং সবুজ হলুদ আই শ্যাডো লাগাচ্ছি আমি। এরপর আসি তিলকে। গোপালের তিলক খুবই স্পেশাল। আমি সলিড তিলক আঁকতে পছন্দ করি, অনেকটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে। এরপর কিছু চন্দন ডিজাইন করছি বড়বাবুর কপালে ও গালে। তারপর লাল রং দিয়ে টিপ এবং লিপস্টিক লাগিয়ে দিলাম। কস্তুরী তিলকম ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রে বরমৌক্তিকম করতলে বেণু করে কঙ্গনম সর্বাঙ্গে হরিচন্দনম সুললিতম কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপালচূড়ামণি কৃষ্ণম নারায়ণম বন্দে কৃষ্ণম বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণম দ্বৈপায়নম বন্দে কৃষ্ণম বন্দে পৃথাসুতম।
পরানো। জামা, কানের হার, মুকুট এবং অন্যান্য গয়না পরিয়ে আইল্যাশ লাগিয়ে দিলাম। ব্যাস, আমার বড়বাবু জন্মদিনের জন্য একদম রেডি। এবার আমার ছোট বাবুর পালা। একইভাবে তার শৃঙ্গার করে জামা কাপড় পরিয়ে তাকেও সাজিয়ে দিলাম। সাজসজ্জা শেষে এবার দুজনেই রেডি ওদের জন্মদিনের জন্য। আশা করি জন্মাষ্টমী সবার খুব ভালো কাটবে। হ্যাপি জন্মাষ্টমী টু অল অফ ইউ। এবার সকল কৃষ্ণ ভক্ত আমার সাথে বলুন, একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এব, এক মন্ত্র তস্য নমানি ইয়ানি, কর্ম একং তস্য দেবস্য সেবা। শ্রী গোপাল কৃষ্ণায় নমঃ।